ফের সার নিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। তবে এবার আর বেলপাহাড়ি সভার মতো মেজাজ হারালেন না তিনি, বল ঠেললেন কেন্দ্রের কোর্টে, বোঝানোর চেষ্টা করলেন প্রশ্নকর্তাদের। বুধবার কৃষ্ণনগরের সভায় মুখ্যমন্ত্রীকে সার নিয়ে প্রশ্ন করেন সভাস্থলে উপস্থিত কয়েকজন। এর আগেও বর্ধমান ও বোলপুরের সভাতেও তাঁকে সার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এদিন কৃষ্ণনগরে সার নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন এটা কেন্দ্রের বিষয়, তবু কৃষকদের স্বার্থে বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু 8ই আগস্ট দেখা গিয়েছিল অন্য ছবি। সেদিন মেজাজ হারিয়ে বিনপুরের যুবক শিলাদিত্য চৌধুরীকে মঞ্চ থেকে মাওবাড়ি তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিলাদিত্যর দাবি, তিনিও শুধুই সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন। শিলাদিত্য চৌধুরীকে মুখ্যমন্ত্রীর মাওবাড়ি তকমা দেওয়া ও পরে তাকে গ্রেফতারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধী বাম বিজেপির পাশাপাশি শরিক কংগ্রেসও মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়। একদিকে তৃণমূল সাংসদরা যখন সারে বর্ধিত দাম নিয়ে সংসদে ধর্ণা দিচ্ছেন, তখন একজন কৃষক সারের দাম নিয়ে প্রশ্ন তুললে তাকে মাওবাদী কেন বলা হচ্ছে, এই প্রশ্ন উঠতে থাকে। এই পরিস্থিতিতে এদিন ফের সারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে পড়ে যেভাবে মেজাজ না হারিয়ে উত্তর দিলেন মুখ্যমন্ত্রী, তাতে বিভিন্ন মহলের প্রশ্ন উঠেছে, তাহলে কি শিলাদিত্য কাণ্ড থেকেই শিক্ষা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সামনেই পঞ্চায়েত ভোট, এই পরিস্থিতিতে সারের দাম বৃদ্ধি সংক্রান্ত প্রশ্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করলে কৃষকদের কাছে ভুল বার্তা যেতে পারে, তার প্রভাব পড়তে পারে ভোটেও। সেই আশঙ্কা থেকে কি মুখ্যমন্ত্রী এদিনকার আচরণ? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।